ফ্রান্সে 21 ফেব্রুয়ারি উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজন করে ভাষা আন্দোলনের ইতিহাস শীর্ষক বিশেষ সেমিনার। এরপর প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ হাশেম। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2011 উদযাপন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স শাখা আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও বায়ান্নর ভাষা আন্দোলনের উপর সেমিনার। উদীচী ফ্রান্স শাখার সভাপতি কিরণময় মণ্ডল এবং হাসনাত জাহানের পরিচালনায় এই অনুষ্ঠানে ভাষা আন্দোলনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্রকার আমিরুল আরহাম। ওবারবিলা মেরির সহযোগিতায় মাতৃভাষা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে শুরুতেই ভাষা আন্দোলনের উপর চিত্র প্রদর্শনী করা হয়। এরপর ফরাসি সাংস্কৃতিক সংগঠন ওবারবাবেল 9টি দেশের ভাষা নিয়ে গান পরিবেশন করে। বিদেশি সংগঠনগুলোকে নিয়ে ফ্রান্সে প্রথমবারের মতো মাতৃভাষা দিবসের এই আয়োজনে উপস্থিত ছিলেন ওবারবিলা মেরির মেয়র মিস্টার জ্যাক সালভাতর, কালচারাল সেকশন ডিরেক্টর মিস্টার সামেদু কার্লোস, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির এবং প্রচুর সংখ্যক বিদেশি ও প্রবাসী বাংলাদেশিরা। এরপর বাংলাদেশ সময় রাত 12টায় শহীদ মিনারের প্রতিকৃতিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান বিদেশি এবং বাংলাদেশিরা। অন্যদিকে প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে 21-এর প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে উপস্থিত হন প্রবাসী বাংলাদেশিরা। ভাষা আন্দোলনের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর প্রথমবারের মতো ফ্রান্সের সময় রাত 12টায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান জানান প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। আপনারা দেখছেন চ্যানেল আই।